सर देखो ठीक है सर, क्यों देखছে? শুরু করব? আমি কি শুরু করতে পারি? স্যার আপনার ফোন থেকে লাইভটা দেখুন, আমি আপনার ফোন থেকে কমেন্টটা দেখে নেব। ওকে শুরু করছি। ফোনটা দাও। সে গ্রুপটা তো গ্রুপ থেকেও তো দেখাবে লাইভটা। শুরু করবো? বোঝা যাচ্ছে না। ছবি আসছে মারুতে? ছবি আসছে তোমার? ছবি আসছে লাইভে? ছবি আসছে তোমার? বোঝা যাচ্ছে। সামনে আসছে, সব হয়েছে? আচ্ছা এসছে। আমি কমেন্ট পড়বো কি করে স্যার? নমস্কার, আমি লিলুয়া থেকে অদিতি হাজরা বলছি। আর্ট জাংশন শিল্প সঙ্গমকে আমার অশেষ ধন্যবাদ আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার সমস্ত সঙ্গীত শিক্ষক শিক্ষিকাকে আমার প্রণাম জানাই, আমার সমস্ত গুরুজনকে আমার শ্রদ্ধা জানাই, আর আমি আমার সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রোগ্রাম শুরু করছি। আজকে আমার সাথে তবলায় সঙ্গত করছেন আমার শিক্ষক শ্রী প্রশান্ত ভট্টাচার্য মহাশয়, আর মন্দিরাতে সঙ্গত করছেন আমার মা অঞ্জনা হাজরা। আমি শুরুতেই একটা কবিগুরুর পূজা পর্যায়ের গান দিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। তোমায় যা
এবার আপনাদের একটি নাটকের গান শোনাতে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের।
কাজের মাঝে মাঝে কান্না ধারার নোরা তুমি থামতে দিলে না যে আমার কাজের মাঝে মাঝে আমায় পুরুষ করে প্রাণ এবার একটা নজরুল গীতি পরিবেশন করব। আপনাদের কেমন লাগছে একটু জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন। আমি আপনাদের কমেন্টটা দেখতে পাচ্ছি না, কারণ আমার ক্যামেরাটা উল্টো দিকে আছে, ব্যাক সাইডে ক্যামেরা করা আছে, তাই জন্য আমি দেখতে পাচ্ছি না। বাট আমি দেখব, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমার সাথে থাকবেন। আচ্ছা, এবার একটি নজরুল গীতি পরিবেশন করতে চলেছি। আমাদের কাজী নজরুল ইসলাম এটা বুঝিয়ে গেছেন যে কিভাবে শুধুমাত্র ভাব দিয়ে আর প্রকৃতির সৃষ্টি দিয়ে নিজের প্রিয়াকে সাজানো যায়। দেখবো এখান থেকে দেখে নেব। প্রিয়া হবে সুর
আচ্ছা, আপনারা কমেন্টস করেছেন, আমার খুব ভালো লাগলো। মৌসুমী ব্যানার্জি, অদিতির গান ভালো হচ্ছে, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। শ্রেয়া ঘোষ, দারুণ, থ্যাংক ইউ। দেবাশিস মিত্র কমেন্ট করেছে, খুব ভালো, ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা ভালো লাগলে আরও কমেন্ট করুন, আমার সাথে থাকুন। আচ্ছা, এবার আপনাদের জন্য আরেকটি নজরুল গীতি পরিবেশন করতে চলেছি। সামনে শিবরাত্রি গেল, তো নটরাজের একটা গান আমি গাইছি। এবার আপনাদের জন্য একটা রবীন্দ্রসঙ্গীত আবার পরিবেশন করছি।
কার মিলন চাবে রহি, কার মিলন চাবে রহি, তাহারে কোথা খুঁজিছ বাব অরণ্যে, কুটির জ্যোতির বহনে শান্তি সুখহি সুখহি ওরে মন কার মিলন চাবে রহি, কার মিলন চাবে রহি। কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করবেন, আমি দেখছি আপনাদের কমেন্ট। আচ্ছা, এরপর একটা রবীন্দ্রসঙ্গীত প্রেম পর্যায়ের গান শোনাচ্ছি। Yeah.
রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। দেবাশিস মিত্র খুব ভালো, গানের জগতে তুমি কতদিন আছো একটু জানতে চাই। গানের জগতে আমি যখন টুতে পড়ি তখন থেকে আছি। ধন্যবাদ, মৌসুমি ব্যানার্জি বলছে এত ভালো, থ্যাংক ইউ, ধন্যবাদ, এত ভালো গান করছো তাই প্রশ্ন করলাম। কৃষ্ণা মুখোপাধ্যায় বলছে অসাধারণ, ধন্যবাদ কাকিমা। কল্লোল ঘোষ বলছে দারুণ, ধন্যবাদ। মোর গানে গা
আচ্ছা, এবার আপনাদের জন্য আর একটা নজরুল গীতি গাইছি। এবার আপনাদের জন্য একটা একদমই ভিন্ন স্বাদের, ভিন্ন ছন্দের একটি গান পরিবেশন করতে চলেছি। এই শতাব্দীতে এসেও আমরা এখন জাত পাত নিয়ে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করি, কিন্তু আমাদের লালন ফকির সেই সময়, সেই যুগে জাত পাতের ঊর্ধ্বে উঠে এই গানটি লিখে গেছেন। তো সব লোকে কয় লাহালুন কি জাত সংসারে, সব লোকে কয় লাহালুন কি জাত সংসারে, লালন বলে যে তের কি রূপ, লালন বলে যে তের কি রূপ, দেখলাম নয়ন জোরে, সব লোকে কয় লাহালুন কি জাত
সব লোকে কয় লাহলুন কি জাত সংসারে কেউ মালা কেউ তসবি গলে তাই কি জাত ভিন্ন বলে কেউ মালা কেউ তসবি গলে তাই কি জাত ভিন্ন বলে যাওয়া সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে যে তের কি রূপ লালন বলে যে তের কি রূপ দেখলাম না এ নজরে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে। স্বাতি আপনি লিখেছেন খুব ভালো লাগছে, ধন্যবাদ। লিপ্টন মজুমদার লিখেছেন খুব সুন্দর হচ্ছে গান, ধন্যবাদ। সাথে থাকুন, সঙ্গে থাকুন, আরও গান আছে, আরও বিভিন্ন রকমের গান আছে। এবার আরেকটি নজরুলগীতি পরিবেশন করছি। আমাদের কাজী নজরুল ইসলাম আমাদের নারীকে উদ্দীপ্ত করতে, নারীকে এগিয়ে আসার জন্য এই গানটি লিখে গেছেন। জাগো নারী জাগো বঙ্কিশিখা, জাগো নারী জাগো বঙ্কিশিখা, জাগো স্বাহা সীমন্তে রক্ত পিতা, জাগো নারী জাগো বঙ্কিশিখা, জাগো নারী জাগো বঙ্কিশিখা, জাগো নারী জাগো বঙ্কিশিখা, দিকে দিকে জানবো বিষম বেগে যাবো পদ দলিতা,
জাগো নারী জাগো বঙ্কি শিখা জাগো নারী জাগো বঙ্কি শিখা জাগো নারী জাগো বঙ্কি শিখা এবার আপনাদের যেহেতু সামনে দোল উৎসব তার জন্য একটা দোলের গান করব বসন্ত উৎসবের গান করব একটা নজরুল গীতি করব দেখিনি কে কি কমেন্ট করেছে বিজয়া আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে গান করছি ধন্যবাদ মহুয়া হাজরা লিখেছেন খুব ভালো ধন্যবাদ বিজয়া লিখেছেন যে হঠাৎ তাড়াহুড়ো কেন ভালো আর ঠিক আছে আস্তে আস্তে গান করছি আরও গান আছে সাথে থাকুন আস্তে আস্তে গান করছি জরো জরো থরো থরো শ্যামের রং
আমার অনুষ্ঠান শেষের পথে আপনাকে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। দিবদত্ত লিখেছে হাই হ্যালো, কেমন হচ্ছে জানাও। আমি এখন অনুষ্ঠান আমার এখন অনুষ্ঠান শেষের পথে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি এবার আমার শেষ গান করতে চলেছি। আর্ট জাংশন শিল্প সঙ্গমকে আমার অশেষ ধন্যবাদ আবারও আমাকে এই সুযোগটা করে দেবার জন্য। আমার সমস্ত সঙ্গীত শিক্ষক শিক্ষিকাকে আমার অসংখ্য ধন্যবাদ, প্রণাম। আমি আমার শেষ গানটি পরিবেশন করছি। শেষ গানটাও একটা হোলির গান, একটা বসন্ত উৎসবের গান। বসন্ত উৎসবের গান দিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করছি। আজলে খেলবো শ্যাম তোমার সোনে, একলা পেয়েছি তোমায় নিধু বনে। আজলে খেলবো শ্যাম তোমার সোনে, একলা পেয়েছি তোমায় নিধু বনে। আজলে খেলবো চরণে দোলবো, আজলে খেলবো চরণে পেছিকে থা পালিয়ে যাবে কোথা, একলা পেছিকে থা পালিয়ে যাবে কোথা। লাল লাল করব অঙ্গনি রোজনে, লাল লাল করব অঙ্গনি রোজনে। কুমকুম মারিব তোমার রাঙা চরণে, কুমকুম মারিব তোমার রাঙা চরণে। রঙে আজলি খেলবো শ্যাম তোমার সোনে।
আজলি খেলবো শ্যাম, আজলি খেলবো শ্যাম, আজলি খেলবো শ্যাম তোমার সনে। নমস্কার, ধন্যবাদ।